এখানে কি হয়েছিল আপনি জানেন? না, আমি তো চিৎকার শুনে এই ঘরে এসেছি। কে আগে দেখেছে? ওই তো ওই ভদ্রলোক কথা বলছিলেন, উনি তো ছিলেন। ও, তার মানে ওই অ্যাডভোকেট গীতা এলএলবির খুব শ্বশুরমশাই। ওই সিসিটিভি ফুটেজটা আমি কালেক্ট করতে চাইছি। কিন্তু ওটা তো উনি চাইলেন। ওটা তো ওনাকে দেওয়া যাবে না, ওটাই আমার লাগবে। ওই সিসিটিভি ফুটেজটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আমি হাসপাতালের ঘরটা আমি সিল করে দিয়ে যাবো, তারপর আপনাকে থানায় নিয়ে চলে যাবো। তারপর ইউনো বাট আই মিন, মানে সিসিটিভির ফুটেজটা কিন্তু আইনের হাতে তুলে দেওয়া আপনার দায়িত্ব। ওকে, ঠাম্মি কে এসেছে দেখো। তোমার কোনো কষ্ট হয়নি তো? তুমি তো থানায় ছিলে, তোমার উপর ওরা কোনো টর্চার করেনি তো? তুমি ঠিক আছো তো বাবা? দাদা, আপনার শরীর ঠিক আছে তো? আপনার তো ওষুধ টষুধ খাওয়াও হয়নি মনে হয়। আপনাকে তো প্রেশারের ওষুধ খেতে হয়, সুগারের ওষুধ খেতে হয়, আপনি কিচ্ছু খাননি তাই না? কি হলো জেঠু, তুমি কিছু বলছো না কেন? কি কথা বলবে রে, আগে ফ্রেশ হোক, রেস্ট দি, তারপর তো কথা বলবে। কি রকম একটা ট্রমা গেল বলতো, কি রকম মানসিক চাপ। ড্যাডি মুহূর্তে ঠিক আছে। পাপা চলো ঘরে চলো। ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে কিছু মুখে দে বাবা, মুখটা তো কেমন শুকিয়ে গেছে তোর। আসলে এখানে সবাই মিলে খুব যত্ন করে, তোর তো অভ্যেস নেই এরকম থানায় সারা রাত কাটানো। তুই বরাবর কাঠগড়ার বাইরে থেকেছিস, কাঠগড়ার মধ্যে তো থাকিস রে। টিভিতে দেখেছি তো কি খারাপ, কি খারাপ সব কথা। যাই হোক, ঈশ্বর আছেন, উনি সব ঠিক করে দেবেন। যা বাবা, তুই কিছু খেয়ে নে। ঠাম্মি একই, ঠাম্মি কি হয়েছে? ঠাম্মির কিচ্ছু খায়নি। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়।